জানি গোকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হই গো রূপনগরে রানী আমি নাচাই 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 গোকুলপুর নাচাই গোকুলপুর আরে নাচাই গোকুলপুর। আপনার দাদা ভাই কেমন আছে? জানি না, অনেকদিন যোগাযোগ হয় না। তিনি এখন আপনারা আছেন তো? অবশ্যই। আমার কিন্তু মনে হয় না ছাগল নেই থেকে এতদূর পর্যন্ত কি আপনার বাড়ির লোকজন আসবো? আসবো না, সেই জন্যই কইতেছি আপনি এমনি একটা থানায় জিডি করেন। যে ঘরে আপনি ঢুকেছেন সেখান থেকে আর বেরিয়ে আসতে পারবেন না। আমার থানায় নিয়ে গেছে জিজ্ঞাসাবাদ করার জন্য। আমার যদি দড়ি নিয়ে যেত তাহলে তো হ্যান্ডকাপ পরে তো আনালে কোমরে দড়ি বাঁধতে দড়ি নিয়ে যেত। তাহলে কইতেছো না কেন? থানায় নিয়ে তোমার কাছে কি জানতে চাইলো? থানায় কি করবা, আসামি ধরবা? চুপচাপ বয়ে থাকো গিয়া। আর বেশি যদি জানতে চাও তোমার ভাইজানের ফোন দাও, তারাও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আমারও যেমন প্রশ্ন করছে তোমার ভাইজানরও প্রশ্ন করছে, তোমার ভাইজানরে জিজ্ঞেস করো। তারে কেন জি কামু, তুমি কইবা শুনবা তুমি? পুলিশের কাছে এই তথ্য চলে আসছে। আমার জানানোর জন্য থানায় নিয়ে গেছিল পুলিশ। তুমি মিশা কথা কইতাছো? আমার ভাইজান যদি এই কাম করতো তাহলে পুলিশ তারে ঠিকই অ্যারেস্ট করতো। একদিন ঠিকই অ্যারেস্ট করবো। জীবনেও না, পুলিশ তোমার মিথ্যা তথ্য দিছে। করো এটা প্রমাণ করো, করো প্রমাণ। ঠিকই প্রমাণ করো মা ভিগুটি। আমি ফোন করতেছি ভাইজান দেখো। করো ফোন, করো। করো না, ফোন ধরো না তো। ফোন ধরার মুখই তো নাই। পুলিশ যেটা জানছে সেটাই সত্য। খালি ভাই ভাই ভাই, খালি ভাইজান। তোমার ভাই যে বিধবা করতে চাইতেছে তোমারে, এটা তো জানো না, বুঝতেও পারো নাই। আল্লাহ রহমতে সে খলিলায় হাজির ছিল, নাইলে আমার ওই দিনই মাইরা ফালাইতো। তুমি ওইটা বিধবা, ভাই ভাই আর করবা না, ভাই ভাই করবা না। আর ভাই ভাই যদি এত করো ভাই ভাই দিকে থাকবা। কি কইলা? হ্যাঁ, যে ভাই তোমার ভাই আমারে খুন করতে চায় তার সাথে সম্পর্ক রাখবো, সব সম্পর্ক শেষ, একদম শেষ। কার লগে সম্পর্ক শেষ? আমার লগে? আমি বলছি তোমার সাথে সম্পর্ক শেষ, সব কিছু করে নিজের দিকে টেনে নাও না। আমি ওহনি যামু, ভাইজানের বাড়ি যামু ওহনি। ওই যাবা তুমি ভাইজানের বাড়িতে? যা বলার সব ফোনে বলো। তুমি যদি ওই বাড়িতে যাও আর ফিরে আনো দরকার ওই বাড়িতে থাকো। কি কইলা তুমি গুড্ডি? হ্যাঁ, এমনি এমনি আমি দিবারে সাপোর্ট করি না, দিবাই হলো আমার একমাত্র আপনজন। আমি এখনই যাবো দিবার কাছে, দিবার সাথে গিয়ে এখন কথা বলবো, পাল্লে ঠেকাও হাজার বার যাবো। আমার মনে হচ্ছে আব্বাস বেগের ব্যাপারটা একটু প্রশ্নবোধক থেকে যাচ্ছে। আমার মনে হয় না উনি গুড্ডি তালুকদারের উপর হামলা করিয়েছেন। হতে পারে ওনাকে ফাঁসাতে থার্ড পার্সন কেউ এই কাজটা করেছে। আমার তো মনে হচ্ছে না। আপনি পার্সোনালি আব্বাস বেগকে কম চেনেন তাই এই কথা বলছেন, বাট আই নো হিম ভেরি ওয়েল। তিনি কখনো এই কাজ করবেন না। কোথাও একটা গভীর ষড়যন্ত্র চলছে,
পেছনে বড় কে একজন গেমটা প্লে করছে, তাকে খুঁজে বের করতে হবে। আপনি এখনো বুঝেননি? দাদা ভাই, দাদা ভাই, ইয়েস, ঘুরটি তালুকদারের সাথে দাদা ভাইয়ের কানেকশন হয়ে গেছে। এটা নিশ্চয়ই আব্বাস বেগের ভালো লাগার কথা নয়। ও, এই তো বুঝতে পেরেছে, এই ঘটনাটা তৈরি করা হয়েছে, ঘটানো হয়েছে যাতে সন্দেহের দিকটা আব্বাস বেগের উপরে গিয়ে পড়ে। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি যে কেন ঘটনাটা ঘটানো হয়েছে? আপনি কি আব্বাস বেগকে সেভ করতে চাচ্ছেন? মোটেও না, আমি সেকেন্ড থট দিয়েছি মাত্র, সিঙ্গেল থট নিয়ে পড়ে থাকলে তো চলবে না। ওকে, আপনার কথা মাথায় নিলাম, এবার চলুন রসুলপুর যাই, মোস্তফ সরকার উধাও। উনি ওনার শ্বশুর বাড়ি গেছেন। এই সময় শ্বশুর বাড়ি, ব্যাপারটা কেমন প্রশ্ন উদ্দীপক না? বুঝেছি, ওকে চলুন। আচ্ছা, ঘোলের ব্যাপারকে কি একবার ফোন দেব? দরকার আছে? ঠিক আছে, চলো তাহলে, চলো। বেশিক্ষণ থাকুম না, একটু কথা কয়ে চলে যাবো। আরে কি কষ্ট, আরে আয় না, কি কইতেছিস এগুলা? আমি তোর এই ফোন দিতে নিছিলাম। শোন, ঝগড়া ঝাটি রাগারাগি যত যাই করি, সবশেষে তো আমরা মানুষ। এই সময় যদি এরকম করি তাহলে তো আর মানুষ থাকলাম না, তাই না ভাবি? কি ব্যাপার, রুহিয়া তো সুন্দর করে কথা কইতেছে, কি ভাবতাছস? হঠাৎ আমি তোর লগে ভালো ব্যবহার করতেছি কি লিগা? আমি ওইসব কিছু ভাবতেছি না। তাহলে বয়, তোরা কথা কো, আমার হাতে মেলা কাম। হ্যাঁ, চলো চলো আগে বসি। আচ্ছা তুমি বহো, আমি চেয়ারটা নিয়ে আসি। আয়, তোমার লগে কথা কইতে আসি। কি কথা? আমি মন্টুর খোঁজে ঢাকা যাইতেছি। কি আকস? হ, দেখতাছই তো, তোমার নিজের জামাইয়ের লেগে তোমার কেমন লাগতেছে। তোমার খুন করতে চাইছিল, তারপরও তুমি তারে জেলে দিতে চাইতেছ না। আর মন্টু তো আমার অনেক পছন্দের, রাগ করে ওর বিরুদ্ধে অনেক কিছু করছি, আবার রাইতে ওর লাইগাই কানছি। আমার সেই মন্টুর বিপদ, ও কই আছে, জেলে আছে না কি করতেছে কিছুই জানি না। তাই আমি ঢাকা যাবো, আমি এবার নিজে গিয়া ওর খোঁজ বাই করব। এত বড় শহরে যাই কেমনে মন্টুর খোঁজ করবি? সেই বুদ্ধি আমার আছে, তোমার কাছে খালি একটা অনুরোধ করতে আইছি, তুমি যদি অনুরোধটা রাখো তাহলে আমি যাইতে পারি। কি এর অনুরোধ ক? তুমি আব্বার দেখাশোনা একটু করো, আমি লোক রেখে যাইতাছি, তারপরও তুমি একটু দেখাশোনা করো। অবশ্যই, আই হাতেনরে দেখি রাখুন, তুই কোনো চিন্তা করিস না। লোক কারে ঠিক করছস? আমি হবির মার লগে কথা কইছি, হ্যাঁ রাজি হয়েছে। আচ্ছা, ডাকা যাবি কার লগে? জব্বার ভাইয়ের লগে কথা কইছি। আতন লাগে জব্বারের তন বাঁকা বালা হইব। না না, বাঁকা ভাই যাইতে পারবো না, মুসলিম সরকার তারে ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, যা ভালো মনে হয়, কেমন তোর বুদ্ধি শুদ্ধি আছে, চিন্তা ভাবনা ঠিক, হ্যাঁ তোর একটা বিবেচনা ভালো, তুই যারে ঠিক মনে করবি তারে ওই ঢাকা যা, কিন্তু সাবধানে থাকবি, সেখানে যাই নতুন শহর, কোনো ক্ষতি যেন না হয় তোর, তোর ক্ষতি হইলে আমি বাঁচতাম না। তুমি চিন্তা করো না ভাবি, তুই ছাড়া আর কে আছে ক, আর তো কেউ নাই এই দুনিয়াত। তুমি খালি আমার জন্য দোয়া করো, আমি যেন মন্ডুরে খুঁজে নিয়ে আইতে পারি। দোয়া থাকব, আমি সবসময় তোর পাশে আছি, তোর সব ভালো মন্দে আমি পাশে আছি। আপনি ভাইজান আমার লগে না যায় আসলে ভুল করছেন। আরে কি জামু, এদিকে উগান্ডা একটা ফাউল কাম করে বইছে, কথাটা অবশ্য সাইলের এখন আমি কই নাই। কেন, এই আসমা কি কোনো ঝামেলা করতেছে? হ ভাইজান,
খালি নাই জিনিস নিয়ে প্রশ্ন তোলে। বারবার তারে বুঝাই বলতেছি তদন্তের সময় কিছু কোয়া ঠিক না, তারপরে একই প্রশ্ন, একই প্রশ্ন, তার একই প্রশ্ন, একই প্রশ্ন। পুলিশ তোমার থানায় নিয়ে গেল কেন এবং থানায় নিয়ে গিয়া তোমার কি বলছে? আচ্ছা তুমি নাকি কইছো আমি তোমার খুন করে লেগে লোক পাঠাইছি? রাগ করে করছি, রাগ করে খুব খারাপ কাম করছো। মন গায়ে লাগতেছে না? কামটা তো ভাই যেন আপনি করছেন। শোনো, কথাবার্তা এখন একটু হিসাব করে কইবা। একটা বেফাস কথা কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটাইতে পারে। জি ভাইজান, একদম ঠিক কথা বলছে। শোনো আরেকটা কথা কই, আর কয়েকটা দিন দিবার কাছ থেকে দূরে থাকো, তা না হলে দিবার নিয়ে তোমার উপর কিন্তু সন্দেহ তৈরি হবে। এটাও ঠিক, আপনার উপর ভাবির যেমন সন্দেহ ছিল না, মানে হচ্ছে কি কারো মাথার উপর যদি ছাদ না থাকে ভাইজান, তার উপর একটু নজর থাকে মানুষের। আমি এই জন্য দিবার উপর একটু নজর রাখি। ছোটো ভাইয়ের বউ না বুঝেন না। আচ্ছা টেডির ব্যাপারটা ফয়সলা করে ফেলাও, হয় তার বাড়িতে আইতে কম, আর না এলে দিবারে তালাক দিতে কম। ওরে পাইলে না কম ভাইজা, ওর তো পাই না। হরেন মোতালামের বাড়িতে গিয়ে আমি কথা বলছি, ওরাও কিছু কইতে পারে না। কইতে পারে না, না কইতে চায় না, এগুলো হলো এক ধরনের বদমাইশি। শোনো তুমি এক কাজ করো, তুমি দিবারে কথা রাতে তালাক দিতে। ও ওই কাম করবো না, ওর টেডিটা ছাড়বো না। আর এই সময় এই কাম করার দরকার আছে ভাইজান? চারদিকে নানান কথা শোনাইব, এটা ঠিক হইব না। আর আসলে পদে থাকলে ঘর ভাঙা মানুষ আর দুই বিয়া করা মানুষটা ভালোভাবে নেয় না। চলো নানিক, সামনের বার আমি চেয়ারম্যান পদে উকানটারে দরকার হবো। আপনার কৌশল তো আমি বুঝতে পারছি, দিবার জনপ্রিয়তা কমলে উগান্ডার জেতাটা সহজ হইব, কিন্তু আমি তো এটা ওইতে দিব না ভাইজান। শয়তানের কারণে মানুষের কাছে আমার নানান ধরনের কথা শোনা লাগে। ছোট মানুষ তো বয়স কম বুঝেন। আরে এই সমস্ত কথা কইও না, কিসের বয়স কম, বুদ্ধি কম। জি 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 জি। আচ্ছা আমি ওর বুঝা মনে পাইছিলাম। তাই করো। আর শোনো, আমার ব্যাপারে উল্টা পাল্টা কথা কিন্তু একদম মাথায় আনবো না। ওই যে তোমার উপরে হামলা করার জন্য আমি লোক পাঠাইছি। কী সব কইতেছেন, বললাম না আমি রাগ করে বুঝছি। আপনি তো আমার ভালোবাসেন, কেউ একজন হয়তো বা পুলিশে উল্টা পাল্টা বুঝাইছে আর কি। আরে এই কাম হলো মুসলিম সরকারের, সে প্যাচ লাগাইয়া ফুটছে। তুমি লীলাবতী সরকারের লগে কথা কয়া মুসলিম সরকারের অবস্থান জানার চেষ্টা করো। না না, ওই মহিলার সাথে আমি কথা বলবো না, কথা বলাটা আবার ঠিক হয়নি। ফাউল বাজে মহিলা, আসমার সাথে আমার সম্পর্কটা নষ্ট করে। বাহ বাহ, বুঝছো তাইলে। হ্যাঁ, ওই মহিলার সাথে তোমার সম্পর্ক রাখাটা একদম উচিতই হয় নাই। কৌশলগত কারণে রাখছি ভাই, বুঝলেন না, তার সাথে সম্পর্কটা রাখছি। মুসলিম সরকারের বিভিন্ন ধরনের আকাম কুকামের তথ্যগুলি আমি জানতে পারছি, বুঝছেন? বুঝছি, ঠিক আছে আমি তাহলে যাই। আপনি যতই চান আমি আর আপনার লাগে নাই, আমি দিবার পাশেই থাকবো। খেলা হইব সামনের ইলেকশনে, আপনি উগান্ডারে জিতানোর চেষ্টা করবেন আর আমি দিবারে। উগান্ডারে কিছু কইবেন না, মন্ডল গোষ্ঠীর লোকজন কিন্তু উগান্ডার উপরে খুব চিত রয়েছে। না না, আপনি যদি কোনো রকম ভূমিকা না নেন তাহলে আপনি কিন্তু একটা মাইনাস পজিশনে পড়ে যাবেন। মন্ডল গোষ্ঠীর লোকজন সামনের বার আপনারে ভোট দিবেন, আর এই কথাটা আপনি ভালো করে জানেন। যদি মন্ডল গোষ্ঠীর লোকজন ভোট না দেয় আপনি ইলেকশনে জিততে পারবেন না। পরের বার ইলেকশনে কিন্তু আপনার দুজন প্রতিপক্ষ দাঁড়াইবে, একজন লীলাবতী সরকার আর একজন উগান্ডা। খলিল ভাইয়ের কথা বাদ দিলেন কেন?
তার নজর আরো অনেক উপরে, সে এমপি ইলেকশন করবে। তাই কইতেছি ভূমিকা রাখেন। দেখেন উগান্ডা আমার বন্ধু, ওর কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না, কিন্তু ও কোনো অন্যায় করবো সেটাও কিন্তু আমি মাইনে নিতে পারি না, সেটা আমার উচিতও না। আব্বাস বিয়ারে জানানো হয়েছে, দেখি তিনি কি করেন। কিছুই করবো না, উনিও মনে মনে এটাই চাইতেছে যে মন্ডলরা আপনারে ভুল বুঝুন। তাহলে সামনের ইলেকশনে উগান্ডার রাস্তাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। হোক, উগান্ডা ভাইয়ের জেতা আর আমার জেতা তো একই কথা। এই সমস্ত ভুল ধারণার মধ্যে থাকবেন না। দিবানন্দিনীর ঘটনায় আপনি প্রমাণ পাইছেন না, আপনারে পরাজয় ঘটানো হয়েছে। ওই সময় আব্বাস বেগ সে কিন্তু আপনার পক্ষে আসিল না, আসিল উগান্ডার পক্ষে। ভবিষ্যতে আপনার পাশে যদি কেউ থাইকা থাকে তাহলে সেটা হইতেছে গুড্ডি তালুকদার। তারে ভুল বুঝেন না, তার কাছ থেকে সৈরাও যায় না। খলিল মেম্বারের কেন্দ্র করে এখন অনেক কিছু করব, তারপরও আপনি গুড্ডি ভাইয়ের সাথেই থাকেন, তার পেছন ছাড়বেন না, বুঝছেন? ঠিক আছে। দেখেন দিবা, গুড্ডি ভাইয়ের উপরে যে হামলা হয়েছে, কেন হয়েছে সেটা আপনি যেমন জানেন আমিও জানি। সামনের দিনগুলোতে দেখবেন অনেক হিসাব পাল্টায় দেব, নতুন শত্রু হইব, নতুন বন্ধু হইব, কাজেই ওই সময়টা মাথা দিয়া বিচার করেন, মন দিয়ান, উগান্ডা ধরেন। ঠিক আছে, আপনি থাকেন আমার পাশে। কি কর, আমি আপনার পাশে আসি বলেই তো এতটি কথা কইলাম, নাইলে কইতাম। আমি যাইতেলে যান। কি করা যায় কত, আমি তো তোমার কিছু কই নাই, তোমার পোলায় তো আজকে একটা অপকর্ম করছে। কি করছে? সাত্তার মন্ডল রে বাইন্দা রাখছিল, পরে গিয়া দিবা ছাড়াই আনছে। সাত্তার মন্ডল খারাপ কাজ করছে, এই কারণে ওরে বাইন্দা রাখছিল। আরে যা করছে সেটা তো তুমি জানো। হ্যাঁ, বউরে খুন করতে চাইছিল, এইটার জন্য কি তোমার পোলা তারে বিচার করতে পারে? সেই অধিকার কি তার আছে? নাই। এইটারে কয় আইন নিজের হাতে তুলে নেওয়া। দেখো তোমার পোলা অন্যায় কিছু করে নাই। আহা, তুমি বুঝতে পারতেছো না কেন, বকুলপুরে মন্ডলরা সংখ্যায় অনেক বেশি, এখন ওরা যদি একজোট হইয়া তোমার পোলারে আক্রমণ করে তাহলে কি গুড্ডি তারে সেভ করতে পারবো? পারবো না, কারণ গুড্ডির সে অবস্থা এখন আর নাই। আমি এটা নিয়ে খুব চিন্তার মধ্যে আছি। তোমার পোলা আবার ফোন ধরে না, ফোন দিতেছি বারবার, ফোন ধরে না কেন জানো? ফোন ধরলে যে আমি তারে গালি পারবো এই লেগে সে ফোন ধরে না। মুসলিম সরকার বলে ফোয়ারারে হুমকি দিছে। মুসলিম সরকারের হুমকিতে ডরা যাওয়ার মা কি ফোয়ারা? ইলেকশনের সময় দেখেন নাই, পারছে ফোয়ারারে কিছু করতে, কিচ্ছু করতে পারে না, উল্টা মুসলিম সরকারের কাজ করে ফেলা দিচ্ছে ওই ফোয়ারা। তুমি থানায় আসছো কেন? না, আমি এই রসুলপুরে যাইতেছিলাম আর কি। এত রাজ্যে রসুলপুরে কি না হই? ওই যে মুসলিম সরকারের খোঁজ নেওয়ার জন্য জলজন্ত একটা মানুষ হাত কাউন্ত হয়ে গেল। উগান্ডারে কি করবেন? সাত্তার মন্ডলের বাইন্দা তো মন্ডল ঘুমের বিরাট উত্তেজনা সৃষ্টি করে দিছে।